আবারও ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো। তবে কি ইমরান খান গ্রেফতার হয়ে যাচ্ছেন? একদিকে ইমরানকে গ্রেফতারের নির্দেশ, অন্যদিকে ইমরানের বিরুদ্ধে একটার পর একটা মামলার রায় আসতে শুরু করছে। পাকিস্তানের ভেতরে ইমরান খানকে নিয়ে এখন রাজনীতির মোড় ঘুরছে। ইমরান খানকে মাইনাস, ইমরান খানকে প্লাস, ইমরান খানকে নিষিদ্ধ, ইমরানের পিটিআইকে নিষিদ্ধ, এরকম বহু রকম তৎপরতা শুরু হয়েছে। এরই মধ্যে পাকিস্তানের সেনাপ্রধান দিলেন নতুন বার্তা। এক সেমিনারে তিনি এমন বক্তব্য দিয়েছেন যে বক্তব্যের কারণে পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় তাকে নিয়ে আবার সমালোচনার ঝড় উঠেছে। দর্শক, শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে পাকিস্তানে কি নির্বাচন হবে? আজকে কি ইমরান খান গ্রেফতার হয়ে যাচ্ছেন? গ্রেফতার পরবর্তী পাকিস্তানের পরিস্থিতি কোন দিকে যাবে? চলুন এই বিষয়ে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম, প্রত্যেককে স্বাগত জানাই, মাসুম মাহবুব। দর্শক দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আসিমনির বক্তব্য রেখেছেন একটি প্রোগ্রামে। বক্তব্য শুরু করেছেন পবিত্র কোরআনের তেলাওয়াতের মাধ্যমে। যে ব্যক্তি কোরআনের হাফেজ, তিনি তো কোরআনের বক্তব্য রাখতেই পারেন। এবং তিনি যে বক্তব্য রেখেছেন সেখানে তিনি বলেছেন, তিনি এই দেশ, দেশের মানুষের মঙ্গলের জন্য এমন কোনো কাজ নেই তিনি করবেন না। তিনি যে কোনোভাবে এই দেশকে, এই দেশের মাটিকে, মানুষকে রক্ষার জন্য যে কোনো সিদ্ধান্ত নিতে প্রস্তুত। আসিমনির আরও বলেছেন, এই অকার্যকর হওয়ার হাত থেকে তিনি দেশকে রক্ষা করবেন, এই জন্য দেশের মানুষের সহযোগিতা চেয়েছেন। আসিমনির আরও বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী দেশের জনগণের জন্য এবং দেশের জনগণ সেনাবাহিনীর জন্য, এবং একে অপরের বন্ধু। এই যে আসিমনিরের বক্তব্য দিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম কেন জানেন? তিনি যে সুন্দর সুন্দর কথাগুলো বললেন, বাস্তবিক অর্থে তিনি কি সেই সুন্দরের পথে হাঁটছেন? এটি আমার কথা নয়, এটি পাকিস্তানের জনগণের প্রশ্ন। সোশ্যাল মিডিয়াতে আসিমনিরের বক্তব্য ভাইরালের সঙ্গে সঙ্গে সোশ্যাল মিডিয়ায় এই বক্তব্যগুলি উঠে আসছে। ইতিমধ্যে আসিমনির নিজেও বলেছেন যে সোশ্যাল মিডিয়া পাকিস্তানের পরিস্থিতি নিয়ে মিথ্যাচার করছে বা পাকিস্তানকে ভিন্নভাবে বিশ্বের কাছে তুলে ধরছে। তিনি সোশ্যাল মিডিয়াকে এই জন্য দায়ী করছেন। প্রশ্ন হলো, আসিমনির যদি পাকিস্তানের গণমাধ্যমকে ব্ল্যাক আউট করে দেন এবং গণমাধ্যমে কোন কোন খবর যাবে, কোনটা যাবে না, তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেন, সেক্ষেত্রে পাকিস্তানের জনগণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ হবে, সোশ্যাল মিডিয়া তাদের কথাগুলো বলবে, এটি তো স্বাভাবিক। কোনো দেশে, কোনো গণতান্ত্রিক বা সভ্য দেশে, কোনো দেশের সেনাবাহিনী বা সরকার মিডিয়া কন্ট্রোল করে আমরা জানি না। তবে যেই সব দেশে গণতন্ত্র নেই, যেই সব দেশে একনায়কতন্ত্র চলে, যেই সব দেশে সরকার এমন কাজ করে যে কাজগুলোর সমালোচনা সরকার সহ্য করতে পারে না বা সহ্য করতে চায় না, সেই সব দেশে সরকার বরাবরই মিডিয়া কন্ট্রোল করে। মিডিয়া সরকারের নির্দেশের বাইরে কিচ্ছু করতে পারে না, তাদের মধ্যে পাকিস্তান একটি দেশ। প্রিয় দর্শক, আসিমনির তার চমৎকার চমৎকার কথাগুলো যখন প্রকাশ করছেন তখন দেশের মানুষ তার কথা বিশ্বাস করছেন না। সোশ্যাল মিডিয়ায় আসিমনিরের বিরুদ্ধে এরকম বহু বক্তব্য উঠে আসছে পাকিস্তানের। তার মানে আসিমনির যতটা ভালো কথা বলছেন তিনি ততটা ভালো কাজ করছেন কি না, সেটি নিয়ে কিন্তু প্রশ্ন উঠে গেছে। দর্শক, আসছি ইমরান খান প্রসঙ্গে। গতকাল রাতে নির্বাচন কমিশন ইমরান খানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে। শব্দটা কিন্তু ঠিক শুনেছেন, নির্বাচন কমিশন। পৃথিবীর কোনো দেশে শুনেছেন নির্বাচন কমিশন কোনো প্রার্থী বা রাজনৈতিক নেতাকে গ্রেফতারি পরোয়ানা জারি করতে পারে? এটা বরাবরই করে থাকে আদালত। কিন্তু পাকিস্তানের নির্বাচন কমিশন তার এখতিয়ার বাদ দিয়ে, তার ক্ষমতা বাদ দিয়ে, তার নিয়ম আইন বাদ দিয়ে সেনাবাহিনীর হাত ধরে বলিয়ান হয়ে তারা একটার পর একটা অন্যায় কাজ করছে। যে নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী নিরপেক্ষ থাকার কথা, সেই নির্বাচন কমিশন একটি পক্ষে চলে গেছে এবং সে নির্বাচন কমিশন প্রতিপক্ষ তৈরি করছে পিটিআই বা ইমরান খানকে। কেন ইমরান খানের বিরুদ্ধে এই গ্রেফতারি পরোয়ানা জারি করল তোহিনী নির্বাচন কমিশন? অর্থাৎ ইমরান খান যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যে
নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোহিন বা বিরোধিতা বা নির্বাচন কমিশনকে খাটো করা বা নির্বাচন কমিশনের বিরুদ্ধে গেছে এক কথায় তার জন্য। একটি রাজনৈতিক দল যখন দেখবে নির্বাচন কমিশন নিরপেক্ষতা বজায় রাখছে না, তখন তো তাকে মানুষ সমালোচনা করবেই। তো সেই সমালোচনার জবাব গ্রেপ্তারি পরোয়ানা বা মামলার মাধ্যমে নির্বাচন কমিশন কি কোনো আদালত? তাহলে তিনি কি করে গ্রেফতারি পরোয়ানা জারি করলেন? ইমরান খানকে গ্রেফতারি পরোয়ানা জারির পরপরই আমরা দেখলাম হঠাৎ করে ইমরান খানের রাজধানী অর্থাৎ ইসলামাবাদের বাণীগালা ঘিরে ফেলেছিল পুলিশ। কালকে রাতে সারা রাত উত্তেজনা ছিল, ইমরান কি গ্রেফতার হচ্ছেন? আমরাও চোখ রেখেছিলাম এই খবরে। দেখলাম পুলিশ, ইসলামাবাদের পুলিশ বাণীগালার চারপাশ ঘিরে রেখেছে, জনগণকে সেখানে আসতে দেয়নি। তারপরও জনগণ দলে দলে বাণীগালায় ইমরানের নিরাপত্তার জন্য এসেছিল। আপনাদেরকে বলে রাখি, ইমরান খান লাহোরের জামান পার্ক থেকে তিনি এই মুহূর্তে রাজধানী ইসলামাবাদের বাণীগালা তার নিজের বাসায় রয়েছেন, কারণ তিনি সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এবং এফআইআর বিভিন্ন মামলায় হাজির হবেন, সেজন্য তিনি এই মুহূর্তে বাণীগালায় স্টে করছেন। এবং তিনি গতকালকে কয়েকটি মামলায় হাজির হয়েছেন, আজকেও তিনি ইসলামাবাদ হাইকোর্টে বেশ কয়েকটি মামলায় হাজির হয়েছেন। ইতিমধ্যে ইমরান খানের আইনজীবীরা তোষাখানার মামলা, যিনি বিচারপতি হুমায়ুন দেলার, তার বিরুদ্ধে আপিল করেছেন। ইমরান খানের আইনজীবীরা হাইকোর্টে স্পষ্ট তারা জানিয়ে দিয়েছেন, এই বিচারপতি একটি দলের আনুগত্যশীল, তিনি ইমরান খানকে ফাঁসাতে একটা পর একটা মিথ্যা বক্তব্য দিচ্ছেন, রিমার্কস দিচ্ছেন। ইমরান খানের আইনজীবীরা গতকালকে যখন হুমায়ুন দেলোয়ারের আদালতে ওঠেন তোষাখানার মামলা জেরা করতে, তখন ইমরান খানের আইনজীবীকে ধমক দিয়ে কথা বলেন। তখন ইমরান খানের আইনজীবী পাল্টা সেই বিচারপতিকেও ধমক দিয়ে পুরো পাকিস্তানে আলোচনা চলে আসে। একজন বিচারপতির অবস্থা দেখেন, তিনি একটি দলের আনুগত্য করতে গিয়ে তিনি বিচারপতির চেয়ারে বসে ইমরানের বিরুদ্ধে কীভাবে তীর্যক মিথ্যা রিমার্কস দিচ্ছেন এবং আইনজীবীকে ধমক দিয়ে কথা বলেন, আইনজীবীও পাল্টা তাকে ধমক দিয়ে বলেন। এতে করে এই বিচারপতির প্রতি আস্থা চলে গেছে পাকিস্তানের বিচার প্রার্থীদের। এবং ইমরান খানের আইনজীবীরা এ কারণে হাইকোর্টে আপিল করেন যে এই বিচারপতিকে পরিবর্তন করতে তোষাখানার মামলা থেকে। আপনাদেরকে বলে রাখি, এই বিচারপতি কিন্তু তোষাখানার মামলায় ছিলেন না, ছিলেন অন্য বিচারপতি। হঠাৎ করে যখন সরকার দেখল সেই বিচারপতি আইন মেনে সঠিকভাবে রায় দিতে চাইছে, তখন সেই বিচারপতিকে রাতের অন্ধকারে পরিবর্তন করে নিজেদের দল থেকে আনুগত্যশীল একজন বিচারপতি হুমায়ুন দেলোয়ারকে এই পদে বসান এবং বলে দেন 7 থেকে 10 দিনের মধ্যে ইমরানকে মাইনাস করার জন্য বা দোষী প্রমাণ করে রায় দেওয়ার জন্য। ঠিক সেই কারণে তেহরিকে ইনসাফের আইনজীবীরা হাইকোর্টে তার বিরুদ্ধে আপিল করেছেন তাকে পরিবর্তন করার জন্য। দর্শক, এখন আসছি ইমরান খানের গ্রেফতার প্রসঙ্গে। ইতিমধ্যে বেলওয়ালের পিতা আসিফ আলী জারদারি এবং মরিয়মের বাবা নওয়াজ শরীফ দুবাইতে গোপন বৈঠক শেষ করেছে এবং তারা বেশ কিছু বিষয় নিয়ে আলোচনা করেছেন। সে আলোচনার প্রধান ইস্যু হলো ইমরানকে মুক্ত হাওয়াতে রেখে নির্বাচন সম্ভব নয়, কারণ ইমরানের জনপ্রিয়তা এতটুকু কমেনি, ইমরানের ভোট ব্যাংক এতটুকু কমেনি। এই পরিস্থিতিতে তারা যদি নির্বাচনে যান তারা মাঠে মারা যাবেন। তাহলে ইমরান খানকে যে কোনো উপায়ে মিথ্যে প্রহসনের ক্যাঙ্গারু রায়ের মাধ্যমে তাকে মাইনাস করে তবেই নির্বাচনে যেতে চাইছেন তারা। আর ঠিক সে কারণে নির্বাচন কমিশন ইমরানের গ্রেফতারি পরোয়ানা জারি করে। এখন দেখার বিষয় পুলিশ ইমরান খানকে কখন গ্রেফতার করে। আমরা চোখ রাখবো, গ্রেফতার করার সঙ্গে সঙ্গে আপনাদের ব্রেকিং সংবাদ জানিয়ে দেব। তবে আজকে ইমরান খান হাইকোর্টে গেছেন এবং সেখান থেকে তিনি এফআইআই কার্যালয়ে যাবার কথা রয়েছে, কারণ ইমরান খানের বিরুদ্ধে সাইফারের যে অভিযোগ এসছে সেখানে এফআইআই ইমরান খানকে তলব করেছে এবং ইমরান খান আজ পাকিস্তান সময় 1টার দিকে সেখানে যাবার কথা রয়েছে। তবে এর আগেও 3 বার এফআইআই তাকে তলব করলে ইমরান খান সেখানে হাজির হননি। আজকে তিনি যাবেন কি যাবেন না এখনও কনফার্ম নয়, তবে ভিডিওটি আপনারা যখন দেখছেন তখন হয়তো ইমরান খান গেছেন কি যাবেন সে বিষয়টি সমাধান হয়ে যাবে। তবে এফআইআই ইমরান খানকে কেন তলব করছে এই সাইফারের ঘটনা, এটি আমরা আমাদের পূর্বের ভিডিওতে আপনাদের বলেছিলাম। এই সরকার সাইফারের ঘটনার মাধ্যমে ইমরান খানকে 14 বছরের জন্য রাজনীতি থেকে মাইনাস করার পরিকল্পনা গ্রহণ করেছে এবং তারা চাইছে রাষ্ট্রীয় এই যে সিক্রেট আইন, অফিসিয়াল সিক্রেট আইন, এটির অভিযোগ তুলে যে ইমরান খান প্রধানমন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রের এই গোপনীয়তা রক্ষা করেননি, তাই তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ তুলে তাকে মৃত্যুদণ্ড অথবা যাবজ্জীবন
কারাদণ্ড দেওয়া হোক। কিন্তু ইমরান খান স্পষ্ট করে বলেছেন এই সাইফারের ঘটনা এসছে কামার জাভেদ বাজওয়ার হাত ধরে, এবং এই ব্যাপারে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ নিজেই কথা বলেছে। যদি ইমরান খানকে এই মামলায় আটকাতে হয় তবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক আর্মি চিফ সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আটকে যাবেন। কী হবে শেষ পর্যন্ত সেই বিষয়ে অবশ্যই আমরা চোখ রাখছি। সবচেয়ে বড় প্রশ্ন, ইমরান কি শেষ পর্যন্ত গ্রেপ্তার হবেন? এর উত্তর নিঃসন্দেহে আমরা হয়তোবা অল্প সময়ের ব্যবধানে পাব। তবে সরকার নির্বাচনকে নিয়ে তালবাহানা করছে। যদি ইমরান খানকে এই সময়ের মধ্যে গ্রেপ্তার বা মাইনাস করা সম্ভব না হয় সেক্ষেত্রে সরকার হয়তোবা নির্বাচন আরও পিছিয়ে দিতে পারে। তবে কে হবে কেয়ারটেকার প্রধান এটি নিয়ে এখন জল্পনা কল্পনা সবচেয়ে বেশি। বিদায় নিচ্ছি আজকের মতো, প্রত্যেকে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।